সুপারগুলো মাত্র 4 টাকায় কিনা 20 টাকায় বিক্রি ভাই? 4 টাকা কিনবে 20 টাকায় বিক্রি করবে? 20 টাকায় বিক্রি, দেখেন সুপারগুলো মাত্র 4 টাকায় কিনবেন 20 টাকায় বিক্রি, ভাবা যায় নাকি? বাংলাদেশে যা যা ইলেকট্রিক আইটেম চলে সব আইটেম আমার এক দোকানে পাবেন। এই দোকানে পাওয়া যাবে? লাভটা কি আমার কাছ থেকে নিলে 2 টাকা রেটে কম পাবেন, কম পাবেন। 2 টাকা কিনা যদি জিততে পারেন বিক্রি করে 2 টাকা জিততে পারবেন। এগুলো হচ্ছে কি আপনার 5 টাকায় কিনা 15 টাকা বিক্রি, মাথা নষ্ট। 7 টাকায় কিনা 25 টাকা বিক্রি, 6 টাকা 30 পয়সায় কিনা 20 টাকা বিক্রি, রেগুলেটর 25 টাকা কিনা 2 বছরের গ্যারান্টি 75 টাকা 70 টাকা বিক্রি। এটা চা দোকানে, মুদি দোকানে, মোবাইলের দোকানে, প্লাগজি দোকানে, সব দোকানে ভাই সুপারগুলো পাওয়া যায়। সব দোকানে সুপারগুলো চলে? হ্যাঁ, সুপারগুলো সব দোকানে পাওয়া যায়। আচ্ছা, মাত্র 17 টাকা কিনা? ওরে বাবা, মাত্র 17 টাকা কিনবেন? 17 টাকা থেকে 90 টাকা বিক্রি করবেন? 90 টাকা বিক্রি। কয়েক আইটেমের প্লাগ আছে 3 টাকা 60 পয়সা, মাত্র 3 টাকা 60 পয়সা, 5 টাকা 40 পয়সা, হ্যাঁ 5 টাকা 50 পয়সা, এই যে 10 টাকায় কিনা 20 টাকায় বিক্রি, পেসপিন 12 টাকা কিনা 12 টাকা 50 পয়সা বিক্রি হলো 40 টাকা, 40 টাকা। বিভিন্ন রকমের 6 পিন আছে এখানে, হ্যাঁ এগুলো 75% ব্যবসা। কিভাবে একটা 6 পিন যদি 60 টাকা আমার থেকে কিনেন, এগুলো মোল্লা কিন্তু 100 টাকা নিচে কেউ বিক্রি করে না। না স্যার, 85 টাকা পার পিস, 5 ইয়ার্স গ্যারান্টি। আচ্ছা, আর এটার বক্সটা হচ্ছে কি মাত্র 14 টাকা পার পিস? 14 টাকায় বক্স, মাত্র 14 টাকায়। সুপারগুলো মাত্র 4 টাকায় কিনা 20 টাকায় বিক্রি ভাই? 4 টাকা কিনবে 20 টাকায় বিক্রি করবে? 20 টাকায় বিক্রি, দেখেন সুপারগুলো মাত্র 4 টাকায় কিনবেন 20 টাকায় বিক্রি, ভাবা যায় নাকি? শুধু এই সুপারগুলো ছাড়া কিন্তু প্রচুর আছে, এই কোয়ালিটি আছে এবং এটা কিন্তু আছে। যারা সুপারগুলো নিতে চান সবচেয়ে কম দামে নেবেন, বেশি দামে বিক্রি করতে পারবেন। ভাই এই ব্যবসায় কোনো লস আছে? কোনো লস নাই ভাই, রিস্কমুক্ত ব্যবসা, রিস্কমুক্ত ব্যবসা, 75% লাভ, 75%। যদি কোনো ভাইয়ে যদি বলে যে লস খাইছি, তাহলে মাল ফেরত দেওয়ার টাকা নিতে পারবেন ভাই, এই গ্যারান্টিও আছে, এই গ্যারান্টিও আছে ভাই, মাথা নষ্ট পুরা। আপনার দোকানে কি কি আইটেম আছে ভাই? ভাই অল বাংলাদেশে যা যা ইলেকট্রিক আইটেম চলে সব আইটেম আমার এক দোকানে পাবেন। এই দোকানে পাওয়া যাবে? পাওয়া যাবে, এই মার্কেটে প্রচুর দোকান আছে। আপনার কাছ থেকে নিলে লাভটা কি? আমার লাভটা কি আমার কাছ থেকে নিলে 2 টাকা রেটে কম পাবেন, কম পাবেন। 2 টাকা কিনা যদি জিততে পারেন বিক্রি করে 2 টাকা জিততে পারবেন, অবশ্যই অবশ্যই। আচ্ছা, যারা নতুন করে ব্যবসা করতে চায়, একেবারে নতুন, যারা নতুন একেবারে নতুন উদ্যোক্তা নিয়েছেন যে ভিডিও দেখার পরে ব্যবসাটা করবেন, হ্যাঁ তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলা, তারা সরাসরি আমার দোকানে আসবেন, কুরিয়ার ভাড়া তাদের জন্য ফ্রি, বা যদি আইটেম কিছু না চিনেন বা না বুঝেন ব্যবসা কিভাবে করতে হবে সেটা আমি শিখিয়ে দেবো তাদেরকে। ওকে, থ্যাংক ইউ। মুকুম, একটা লোকাল দোকানের লোকেশনটা বলে দেন। এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার ইলেকট্রিক মার্কেটের 4 এবং 5 নাম্বার গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক 187 নাম্বার দোকান। আর ঢাকা গুলিস্তান আইসা বিআরটিসি কাউন্টারের সামনে ধরে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে ফোন দিলে আমি যা রিসিভ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। কি কি আইটেম আছে দেখাবেন আমাদের? এটা ফার্স্ট টাইম তো আমি দেখালাম যে লাভের ব্যবসা সুপারগুলো দিয়েই। এটা চা দোকানে, মুদি দোকানে, মোবাইলের দোকানে, প্লাগজি দোকানে, সব দোকানে ভাই সুপারগুলো পাওয়া যায়। সব দোকানে সুপারগুলো চলে? হ্যাঁ, সুপারগুলো সব দোকানে পাওয়া যায়। আচ্ছা, তারপরে আপনাদের কিছু সুইচ সকেট দেখাবো। যেমন সুইচ সকেটের ভোর্টটা হচ্ছে যে এটা, হ্যাঁ এই যে এখানে নামানো আছে সবগুলো রেগুলেটর সুইচ সকেট, এগুলো হচ্ছে কি আপনার 5 টাকায় কিনা 15 টাকা বিক্রি, মাথা নষ্ট। 7 টাকায় কিনা 25 টাকা বিক্রি, 6 টাকা 30 পয়সায় কিনা 20 টাকা বিক্রি, রেগুলেটর 25 টাকা কিনা 2 বছরের গ্যারান্টি 75 টাকা 70 টাকা বিক্রি। এছাড়াও ডাবল ভলিউম যদি নেন 35 টাকা কিনা 100-120 টাকা বিক্রি। আচ্ছা, তারপরে আপনার যে মাল্টি আছে 2-3 পদের, এগুলো 10 টাকা কিনা 20 টাকা বিক্রি, 15 টাকা কিনা 30 টাকা বিক্রি, পিতল সম্পূর্ণ পিতল, কোনা আছে 270 টাকা ডর্জন সুইচ, বেড সুইচ, বেড সুইচ আছে 115 টাকা ডর্জন। তারপর আপনার যে কোনার রেগুলেটর আছে 33 টাকা পার পিস, 2 বছর রিপ্লেস গ্যারান্টি। আচ্ছা, তারপরে যে টু পিন প্লাগ, কয়েক আইটেমের প্লাগ আছে, এই যে ভাই দেখেন। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা? 3 টাকা 60 পয়সা, মাত্র 3 টাকা 60 পয়সা, 5 টাকা 40 পয়সা, হ্যাঁ 5 টাকা 50 পয়সা, হ্যাঁ 8 টাকা, 8 টাকা 50 পয়সা, তারপরে 12 টাকা, 12 টাকা পার পিস। ওকে, তারপরে আপনাদের যে লায়ন মাল্টি আছে 32 টাকা পার পিস, 32 টাকা পার পিস, এই যে নোকিয়া মাল্টি আছে 9 টাকায় কিনা, হ্যাঁ 20 টাকায় বিক্রি। আচ্ছা, পাথরের সকেট 15 টাকায় কিনা বিক্রি হলো 30 টাকা, 30 টাকা, প্লাস্টিক 12 টাকায় কিনা ভালোটা, কম দামি নিলে 10 টাকা পার পিস কিনা 30 টাকা বিক্রি। আচ্ছা, তারপরে আপনারা যে 6 পিন, বিভিন্ন রকমের 6 পিন আছে এখানে, হ্যাঁ এগুলো 75% ব্যবসা। কিভাবে একটা 6 পিন যদি 60 টাকা আমার থেকে কিনেন, এগুলো মোল্লা কিন্তু 100 টাকা নিচে কেউ বিক্রি করে না, না বিক্রি করে না। আমি কিনতে গেলে দোকানে পরিচয় দিলে আমার কাছে আপনি 10 টাকা কম দেন, কারণ 140 টাকায় দেন, কারণ আমার তো গাড়ি ভাড়া আছে। 60 টাকায় কিনবেন 150 টাকায় বিক্রি করবেন। এই যে সেফটি সিস্টেম 70 টাকা কিনা 90 টাকা বিক্রি, বিক্রি। আচ্ছা, ওকে, হোল্ডার আছে প্রচুর হোল্ডার, হ্যাঁ। তারপরে যে আপনার হোল্ডার আইটেম 135 টাকা কিনা খুচরা বিক্রি করতে পারবেন 220 টাকা ডর্জন, 220 টাকা ডর্জন। আচ্ছা, 135 টাকা কিনা খুচরা বিক্রি করবেন, ডর্জন হিসেবে যদি বেচেন 190 টাকা বেচতে পারবেন। আচ্ছা, তারপরে 10 টাকা কিনা 20 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা, 11 টাকা কিনা 30 টাকা বিক্রি,
বারো টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি পিতল সম্পূর্ণ। আচ্ছা, এই যে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা কিনা পাঁচচল্লিশ টাকা বিক্রি, এই যে দশ টাকায় কিনা বিশ টাকা বিক্রি, পেঁয়াজ পিন বারো টাকা কিনা বারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হলো গিয়ে চল্লিশ টাকা, চল্লিশ টাকা। তারপর আপনার যে এটা পড়তেছে আপনার ছয় টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হলো তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা, যাতে যেমন ব্যস্ত পারেন। আচ্ছা, তারপর যে ফেদার সিস্টেম যে নতুন বের হয়েছে, পনেরো টাকা কিনা ষাট টাকা বিক্রি। আচ্ছা, এটা ব্রয়লার ইউজ করতে পারবেন সম্পূর্ণ পিতল ভাই, ফেদার মডেল নতুন। আচ্ছা আচ্ছা, তারপরে যে পনেরো টাকা কিনা একশো আশি টাকা পঁচাত্তর টাকা ডর্জনের মতো পড়ে, এগুলো আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন। তারপর আপনাদের কিছু লাইটের আইটেম দেখাই। আচ্ছা, প্রচুর লাইটের আইটেম আছে, দেখেন ডিম লাইট থেকে লাইটের আইটেম হচ্ছে কি আপনার বারো টাকা কিনা বারো টাকা কিনা বিক্রি করবেন পঁচিশ টাকা। আচ্ছা, এগারো টাকা পঞ্চাশ পয়সা কিনা, পাইকারি যদি দেন এক টাকা লাভ করবেন ডর্জনে বারো টাকা লাভ হবে, বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি, ক্যাপসুল আঠারো টাকা কিনা ছত্রিশ টাকা বিক্রি বিক্রি। তারপরে যে সতেরো টাকা কিনা ভাই, মাত্র সতেরো টাকা কিনা, ওরে বাবা, মাত্র সতেরো টাকা কিনবেন, সতেরো টাকা থেকে নব্বই টাকা বিক্রি করবেন, নব্বই টাকা বিক্রি। তারপরে যে একটা আছে পঞ্চান্ন টাকা, পঞ্চান্ন টাকা, পঞ্চান্ন টাকা। আচ্ছা, তারপরে একটা আছে পঁয়ত্রিশ টাকা, পঁয়ত্রিশ কিনা পরে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা গ্যারান্টি নাই, এই যে গরমের এসিডিসি হচ্ছে গিয়ে যে পলি করা, গ্যারান্টি সহকারে ছয় মাসে গ্যারান্টি পাবেন, দুই ঘন্টা ব্যাকআপ দিবে একশো ষাট টাকা, একশো ষাট টাকা ভাই, দুই ঘন্টা ব্যাকআপ সহ। তারপরে যে শুধু সত্তর টাকা পার পিস কিনা মোবাইল ব্যাটারি। আচ্ছা, তারপরে তিন পাকা যদি নেন একশো বিশ টাকা পার পিস, একশো বিশ টাকা পার পিস, কালারিংটা যদি নেন কালারিংটা একশো চল্লিশ টাকা পার পিস। আচ্ছা, তারপরে যে হারিকেন আছে, হারিকেন সত্তর টাকা পার পিস, সত্তর টাকা পার পিস, সত্তর টাকা। এটা কি ভাই? এটা ভাই ওই যে ছাতা সিস্টেম, তাজমহলের মতো বলে, এটা সত্তর টাকা কিনা দেড়শো টাকা খুচরা বিক্রি। আচ্ছা, ফুটবল আছে দুশো পঞ্চাশ টাকা কিনা সাড়ে তিনশো টাকা খুচরা বিক্রি। আচ্ছা, এছাড়া মাল্টিপল আছে, কালার আপনার বিভিন্ন রকমের কালার আছে, যে কালার দেখাইলাম, এগুলো একশো চল্লিশ টাকা কিনা, আড়াইশো টাকা কিনা সাড়ে তিনশো টাকা বিক্রি, একশো বিশ টাকা কিনা দেড়শো টাকা বিক্রি। আচ্ছা, তারপরে এই যে একশো তার বড় এটা, এটা একশো পনেরো টাকা, এই যে পঁচানব্বই টাকা পার পিস, এই যে একশো সত্তর টাকা কালোটা, কালোটা, এই যে অনেক ভালো একটা মাল আছে, সুইজে গাটা গাটা সুইজ আছে একশো সত্তর টাকা, এটা হচ্ছে পঁচানব্বই টাকা, এটা হচ্ছে পঁচাশি টাকা, পঁচাশি টাকা। এই যে এদিকে আপনি হোল্ডার দেখায় কিছু, হোল্ডার এই যে বারো টাকা পঞ্চাশ পয়সা পার পিস, যেভাবে আমি বলতেছি আমার এই মতো ছবি তুলে এইভাবে পাঠাবেন, বারো টাকা পঞ্চাশ পয়সা এক ডজন মাল দেন এইভাবে বলবেন। আচ্ছা, তারপর তেরো টাকা পঞ্চাশ পয়সা, এই যে পনেরো টাকা পঞ্চাশ পয়সা কিনা, তারপরে যে ষোলো টাকা সম্পূর্ণ ভালো পিতলের স্ক্রু নাট বল্টু সব পিতলের ষোলো টাকা পার পিস, তারপরে আপনার একশো পাঁচচল্লিশ টাকা ডর্জন, এই যে একটা আছে তেইশ টাকা পার পিস, কালার প্যাস পিন দুটো একসাথে। আচ্ছা, তারপরে সুপারিশের কোয়ালিটি একটা আছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা, এই যে একটা আছে আপনার অ্যাবোনাইট সিস্টেম, অ্যাবোনাইট লাগবে না, প্যাস পিন দুটো একসাথে ব্যবহার করতে পারেন চৌত্রিশ টাকা পার পিস, চৌত্রিশ পার পিস। তারপরে যে একটা কালারিং আছে ক্যাচিং সিস্টেম, এই যে নাটটা লাগানোর জন্য এটা খুলে আর কি, এই যে লক সিস্টেম, এটা হচ্ছে গিয়ে চৌত্রিশ টাকা পার পিস, চৌত্রিশ টাকা, এটা হচ্ছে বত্রিশ টাকা পার পিস, বত্রিশ টাকা পার পিস, এটা হচ্ছে গিয়ে আপনার উনিশ টাকা পার পিস। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার বিশ টাকা পার পিস। এছাড়া কোনা ডিপি আছে, কোনা ডিপি হচ্ছে গিয়ে পঁচানব্বই টাকা পার পিস। আচ্ছা, তারপরে সুপারস্টার মডেলের প্লাগ আছে, এটা হচ্ছে গিয়ে আপনার আশি টাকা ডর্জন, আশি টাকা ডর্জন। তারপরে যে বড় টেস্টার ষোলো টাকা পার পিস, ষোলো টাকা বড় টেস্টার, হ্যাঁ বড় বড় টেস্টার মাত্র ষোলো টাকা। তারপরে যে তেরো টাকা ফিলিপসের টেস্টার, তেরো টাকা ফিলিপস, তেরো টাকা। তারপরে যে পাথর সুইচ আছে সাড়ে চারশো টাকা ডর্জন, চারশো পঞ্চাশ টাকা ডর্জন। আচ্ছা, তারপর সার্কিট ব্রেকার আছে পঁচাশি টাকা পার পিস, ফাইভ ইয়ার্স গ্যারান্টি। আচ্ছা, আর এটার বক্সটা হচ্ছে গিয়ে মাত্র চোদ্দো টাকা পার পিস, চোদ্দো টাকায় বক্স, মাত্র চোদ্দো টাকায় বক্স। আচ্ছা, তারপরে যে ইয়ার ক্যাপাসিটার আছে চল্লিশ টাকা পার পিস, ছয় মাসে গ্যারান্টি, ছয় মাসে গ্যারান্টি। আরালা জিএফসি আছে বিয়াল্লিশ টাকা পার পিস, ছয় মাসে রিপ্লেস গ্যারান্টি পাবেন। আচ্ছা, তারপরে কলিং বেল আছে পঁচাত্তর টাকা থেকে শুরু, এগুলো বিভিন্ন রেটের মাল আমার থেকে নিতে পারবেন। আচ্ছা, তারপরে যে এমকে তোলা আছে সিক্স পিনের জন্য আট টাকা পার পিস, তোলা তোলা পার পিস আট টাকা, মাত্র আট টাকা পিস, মাত্র আট টাকা। আচ্ছা, বড় বড় এলইডি লাইট আছে একশো বিশ টাকা পার পিস, একশো বিশ টাকা, বিশাল বড় বড় এলইডি লাইট আছে ভাই। এখন আপনাদের কিছু তার আইটেম দেখাবো, যে তার হচ্ছে কি আপনার আগের চেয়ে তার আপডেট হয়েছে ভাই, আপডেট হয়েছে। আচ্ছা, আরও আপডেট করছি তার, আর প্রত্যেকটা কালার আছে, প্রত্যেকটা সাইজের মাল আমার এখানে পাবেন আপনারা। আর সবচেয়ে কম দামি তারটা দিয়ে শুরু করি, এখানে আপনার চারটা কালার আছে ভাই। আচ্ছা, এই যে চার পাঁচটা কালার আছে ভাই তারের, এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা পার কয়েল, দু টাকা তিরিশ পয়সা কিনা পরে বিক্রি করবেন দশ টাকা পনেরো টাকা গজ। আচ্ছা, তারপরে আপনার যদি ববিনের ভিতরে নেন, এই যে ববিনের ভিতরে আছে এগুলো আপনার অরিজিনাল তামা যদি নেন সাতশো পঞ্চাশ টাকা, চোদ্দো ছিয়াত্তর তে ছিয়াত্তর গ্যাসগুলো গইনা তারপরে টাকা দিবেন। আর এছাড়া যদি কম দামের ভিতরে ববিন নেন, সেটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা গজে, একশো গজ তিনশো পঞ্চাশ টাকা, ফায়ার প্রুফ করা ভাই দুটা তার। আর যদি আপনার অরিজিনাল তামার ভিতরে যান,
এই যে দেখেন ভাই, যে টানার পরও এগুলো ছিঁড়বে না। যদি এক গজ যদি ছিঁড়তে পারেন তাই না, দুই কয়েল ফ্রি দেবো ভাই। এগুলো হচ্ছে অরিজিনাল তামা এসটিপিপিসি, এগুলোর কয়েল পড়বে আপনার 550, 650, 750 টাকা। আর কম দামের ভিতরে যদি তামা নেন লোকালের ভিতরে, সেটা হচ্ছে কি আপনার 550 টাকা, 550 টাকা, 550 টাকা। এটা আবার টানলে আবার ছিঁড়ে যাবে ভাই, 100 গজ পাকে, 100 গজ। আচ্ছা, আর এছাড়া যদি আপনার এসটিপিপিসি যদি নেন, এই যে এসটিপিপিসি, এগুলো হচ্ছে ফায়ার প্রুফ করা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এখন এফআর অ্যালুমিনিয়াম আর তামা কেউ চিনে না ভাই। আইসা বলে ভাই এফআর তার আছে, আসলে এটা কী দিলাম, এফআর তামা দিলাম না অ্যালুমিনিয়াম দিলাম কেউ জানো না। এটা 330 টাকা কয়েল ভাই, এফআর ফায়ার প্রুফ 73। এগুলো অনেকে তামা বইলা 500-600 টাকা নিতেছে। আর এছাড়া যদি এপ্রি তার নেন, এই যে এপ্রি তার, এগুলো আপনার 420 টাকা পার কয়েল। আর যদি 73 নেন, 73 দেখাইতেছে, যে 70-76 এফটি আছে, এগুলো আপনার 750 টাকা কয়েল এফআর ফায়ার প্রুফ করা এগুলি। আচ্ছা আচ্ছা, 750 টাকা। আর 73 যদি নাই, 73 আছে, এগুলো হচ্ছে 330 টাকা ভাই পার কয়েল, 330 টাকা, 3 টাকা 30 পয়সা। গছ কেনা পরে 10 টাকা 12 টাকা অনায়াসে বিক্রি আছে মহল্লায়। আর যে কোনো তারা যদি আপনি কাট পিস বের হয়, সেগুলো আমার থেকে নিয়ে চেঞ্জ করতে পারবেন। আর অরিজিনাল বিজলি হচ্ছে গিয়ে 16% পাবেন রেটের উপরে। বিজলি, অরিজিনাল বিজলি, কি কি ব্র্যান্ড আছে আপনার এখানে? বিজলি আছে, বিআরবি আছে, বিডিএস আছে, আমার নিজস্ব কেবল, তারপরে আপনার এসএম আছে, এস এম আছে। আর এছাড়াও যদি লোকালের ভিতরে 3/22 নেয় কেউ, সেটাও আছে, সেটা ধরবো আপনার এই যে 7/22 ভাই, 7/22 তার হচ্ছে 1050 টাকা এখন বর্তমান, 1050 টাকায় 7/22 পাওয়া যায়। আর 3/22 হচ্ছে কি আপনার 450 টাকায় এফআর ফায়ার প্রুফ করা 3/22, যে ফায়ার প্রুফ আপনার আইসা চেক করে তারপরে অর্ডার দিবেন যে কী কী সাইজের তার আপনাদের লাগবে। আচ্ছা, সব সাইজের তার আমাদের এখান থেকে নিতে পারবেন। ওকে, যারা আসতে চাই একটু লোকেশন বলে দেখি। এটা হচ্ছে ভাই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেট 4 এবং 5 নম্বর গেটের মাঝামাঝি, 187 নম্বর দোকান, মুকুল ইলেকট্রিক। ওকে, থ্যাংক ইউ মুকুল, আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, যারা নিতে চান চলে আসবেন, এসে দেখে শুনে নিয়ে যাবেন। আর না আসতে পারলে স্ক্রিনে যে নাম্বার আছে, এই নাম্বার আজকে অর্ডার করলে কালকে আপনার ঠিকানায় মাল চলে যাবে। তো আজকে এটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।